সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক, তবে তা কত বছর করা হবে সেটা পর্যালোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুহিত চৌধুরী। বুধবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মুহিত চৌধুরী বলেন, আগামী 7 কর্মদিবসের মধ্যে তাদের কমিটি বয়সসীমা বাড়ানোর সুপারিশ করবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি নিয়ে চলছে ধারাবাহিক আন্দোলন। এ নিয়ে বেশ কয়েকবার পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এরপর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক করে 30 সেপ্টেম্বর 2 সদস্যের কমিটি গঠন করা হয়। বুধবার কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান তাদের দাবি যৌক্তিক মনে করছে কমিটি। আব্দুল মুহিত চৌধুরী বলেন, কোভিড মহামারী এবং বিশ্ববিদ্যালয়ে সেশন জটের সমস্যাকে বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি যৌক্তিক। তিনি বলেন, আগামী 7 কর্মদিবসের মধ্যে এই কমিটি বয়সসীমা বাড়ানোর সুপারিশ করবে। এই কমিটির প্রধান ফোকাস চাকরিতে প্রবেশের বয়সসীমা পর্যালোচনা। সরকারের বর্তমান নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে এ বিষয়ে সুপারিশ করার কথা জানান কমিটি প্রধান। শাহরিয়ার শাফাত, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।